আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা এসেছি আমাদের একদন্তর ধানের হাটে। একদন্তর ধানের হাট হলো পাবনা জেলার আটঘরিয়া থানা। এখানে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার হাট বসে, আর এই হাটেরই নিয়মিত ধান ব্যবসায়ী আমাদের মনিরুল ভাই। আমরা ওনার কাছে শুনবো যে আজকে একদন্ত ধানের হাটে ধানের বাজার দর কেমন ছিল। আসসালামু আলাইকুম মনিরুল ভাই, কেমন আছেন? আচ্ছা, আজকে একদন্তর হাট থেকে আপনি ধান কিনছেন? হ্যাঁ। কত মন ধান কিনছেন? ২৫-২৬ বস্তা। অর্থাৎ এই দোকানে যেগুলো দেখছে এগুলো না? না, এগুলো আগের ধান। এগুলো আগের ধান, মানে গত হাটের। আজকে ধানের দামটা কেমন ছিল? ১৩২০-৩০ টাকা বাজার। ১৩২০-৩০ টাকা, অর্থাৎ সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত। এটা কি ধান ছিল? বিনা সেভেন। বিনা ১৭। এগুলা সাধারণত, প্রিয় দর্শক, একদন্তর হাটে বিনা ৭, বিনা ১৭ এই ধানগুলো এখন বেশি দেখা যাচ্ছে। আপনারা অনেকে ২৯ ধানের দাম জানতে চান, কিন্তু এখানে একদন্তর হাটে ২৯ ধানের আমদানি খুব একটা বর্তমানে দেখা যাচ্ছে না। তাই ২৯ ধানের দামটা আপনাদের এই মুহূর্তে জানাতে পারছি না। এছাড়া যেগুলো মোটা ধান থাকে, আচ্ছা ভাই, মোটা ধানের দাম কেমন ছিল? ১২৫০-১২৫০। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু দেখান। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মনিরুল ভাইয়ের মোবাইল নাম্বার। এখানে ওনার সম্পর্কে বিস্তারিত আছে, ঠিকানা দেওয়া আছে। আপনারা এই নম্বরে ফোন করে মনিরুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ধানের ব্যবসা করতে পারবেন। আর সেই সাথে আমরা জানিয়ে দিলাম আপনাকে যে আজকের ধানের বাজার দর কেমন ছিল পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত ধানের হাটে। এই যে আমাদের রফিকুল ভাই এসে গেছে, উনি গত সপ্তাহে সাক্ষাৎকার দিয়েছিলেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। হ্যাঁ, আজকে যে আপনাকে পেলাম না এখানে এসে, কোথায় গেছিলেন? সামনে গেছিলেন না? ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আর এরকম ধানের বাজার দর সম্পর্কে, অর্থাৎ পাবনার ধানের বাজার দর সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এর পরের ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজে পেয়ে যান। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।